আমি একটা জল্পনার প্রকল্পের শিকার হয়েছি। আজকেও বিধানসভা আমাকে জমি জিজ্ঞেস করলেন কবে আমি তৃণমূলে জয়েন করেছি, আমি খুব আশ্চর্য হয়েছি। যারা আমাকে চেনে জানে তারা এই প্রশ্ন করে, যারা আমাকে জানে চেনেন না তাদের আমি দোষ দেই। এবার আগের মরশুম ভালো ছিল, আমি বালুরঘাটে খুব ভালো আম খেয়েছি, আশা করি আপনারাও খেয়েছেন। তা সত্ত্বেও দেখেছেন যে বসন্তে কিছু আমের মুকুল এলো, মুকুল ঝরে গেল। আমি এটা জানাতে চাই স্বামী ঝরা মুকুল নয়, আমি বালুরঘাটের বিধায়ক অশোক নয়। তো এখন প্রশ্ন হচ্ছে এখানেই কি আমার কথা শেষ? এখানে আমার কথা শেষ, আমি একথাও আপনাদের জানাতে চাই যে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বালুরঘাট থেকে নির্বাচিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য সরকার বানায়, সেখানে আমি মনে করি আমার স্থান যথাযথভাবে বিরোধী পক্ষে। কিন্তু বিধানসভায় আমি বলেছি, আজকেও বলছি, যে আমি গঠনাত্মক বিরোধিতা অর্থাৎ কনস্ট্রাকটিভ অপোজিশন করতে চাই। তার মানে হচ্ছে আগেও বলেছি এখনো বলছি, সেই পরামর্শই আমি দেব যে পরামর্শে পশ্চিমবঙ্গের জনতার উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের উন্নয়ন।